আবার যুব সমাজের একাংশ এই প্রকল্পকে সমর্থন জানাচ্ছে। নদিয়া ও পুরুলিয়ার কয়েকজনের প্রতিক্রিয়া। যে প্রকল্পের ঘোষণা করা হয়েছে প্রত্যেক বছর 40 থেকে 50 হাজার যে সেনা নিয়োগ হবে, তাতে যেখানে আমরা বেকারত্বে ভুগছি, চাকরি নেই, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প অবশ্যই আমাদের প্রত্যেকটা বেকার যুবকের মাঝখানে একটা নতুন আশার আলো দিয়েছে। চাকরির দুর্মূল্যের বাজারে ভারতের কেন্দ্রীয় সরকার যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রক একটা চাকরির সুবর্ণ সুযোগ সবার সামনে এনে দিয়েছে, বিশেষ করে ইয়ং জেনারেশনের সামনে 4 বছর তারা প্রত্যেকেই চাকরি করতে পারবে, এবং তারপরে রয়েছে এই 4 বছর পরেও 25% ডাইরেক্ট নিয়োগ তাদের পারফরমেন্সের ভিত্তিতে। তা এটা আমাদের কাছে, আমাদের ইয়ং জেনারেশনের কাছে একটা সুবর্ণ সুযোগ, সত্যি আশীর্বাদ স্বরূপ। ভারতীয় সরকার যে এই যুগান্তকারী সিদ্ধান্তটি নিয়েছেন, তার ফলে অনেক বেকারই সুবিধাভোগী হবে। এক কথায় যে পরিমাণ বেকার আছে বর্তমানে, এবং তারা যদি এই সব লাইনে না ঢোকে, তারা অনেক বাইরে বাজে লাইনের দিকেও চলে যাচ্ছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেশত্ববোধও একদিক থেকে জাগ্রত হবে, এবং এরা 4 বছর দেশের সেবাতেও নিয়োগ হতে পারবে। অগ্নিপথ একটি ভালো প্রকল্প রয়েছে, কি আমাদের যে সকল মাধ্যমে ভাই বোনরা রয়েছে, ওরা সরাসরি চান্স পাওয়ার চান্স রয়েছে। যে 4 বছরের যে চাকরি হোক বা কিছু হোক, সে আমাদের সেনাবাহিনী যাওয়ার অনেকেই ইচ্ছা রয়েছে, কিন্তু আমরা অনেক লোক যেতে পারিনি, তো যাওয়ার ইচ্ছা আছে অনেক। তো অগ্নিপথ খুবই একটা অগ্নিবাহিনী খুবই একটা ভালো প্রকল্প, খুবই ভালো উদ্যোগ, এটা সরকার থেকে নেওয়া হয়েছে। ভালো লাগছে শুনে যে 11-12 পাস করে বা তারা উঠে নিয়ে তারা সরকার থেকে যোজনাটি পাবে, ভালো লাগলো শুনে সব কিছু। তো চান্স দেওয়াটা খুবই ভালো, তাতে তারা তাদের জীবনের সব কিছু দিকটা ইয়ে করতে পারবে। তারপরে 4 বছরের একটা দেশের জন্য ঘাটতে করে তাদের একটা মানে বোধ বুদ্ধি অবশ্য হয়েছে। তো ভালো জিনিস সরকার থেকে এটা পেয়েছে তারা।